এই চ্যানেলটাকে এইভাবেই গড়ে তোলো যেন পজিটিভিটির একদম চরম শিখরে থাকে। আর তোমাদের একটা কথাই বলবো যে এই চ্যানেলটাকে ইনজুরি টাইম করে দিও না, মানে ইনজুরি টাইম বলতে যাদের বোঝাতে যাচ্ছি বুঝতেই পারছো, নাম নিচ্ছে। এবার আমার মনটাকে যদি বিষিয়ে দাও তোমরা এভাবে, তাহলে এরপর দেখবে তো ওই নর্মাল ওই ইনজুরি টাইমের মতো নর্মাল ভিডিও ভিডিও খেলার ভিডিও করে চলে আসি। ওয়েলকাম টু আকাশবাণী। এই ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, কারণ অনেক মিসআন্ডারস্ট্যান্ডিংস চলছে, সেগুলোকেই ক্লিয়ার করার জন্য, কারণ তোমাদের অনেক বক্তব্য আছে সেগুলো নিয়েই কথাবার্তা বলবো। তো প্রথমে আকাশের কিছু বক্তব্য আছে সেগুলো শুনে নাও, তারপরে আমি বলছি। আমাদের প্রত্যেকটা ভিডিওই দেখো একটু এন্টারটেইনিংভাবে করতে চাই, আর এন্টারটেইনিংভাবে করি বলেই তোমাদের সাথে আমাদের কানেকশানটা তৈরি হয়। তো অন্যান্য যে নিউজ চ্যানেলগুলো দেখো, যেরকম ধরো ইনজুরি টাইম, আরও যেসব ওসব নিউজ চ্যানেল আছে, ওরা কিন্তু একটা ফর্মাল ওয়েতে করে। এই জন্য ওদের সাথে তোমাদের কোনো সাবস্ক্রাইবারের বা কারোর সাথে কারোর সম্পর্ক নেই, মানে কোনো কানেকশান নেই, কেউ কারো কমেন্টে মানে রিপ্লাইও দেয় না। তো আমরা তোমাদের সাথে যেন কানেকশান তৈরি হয়, সেই জন্যই আমরা এন্টারটেইনিং ওয়েতে এটা করার চেষ্টা করি। তো কালকে যা এই দুদিন ধরে যা চলছে মানে ঘটনা ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকদের মধ্যে, তো আমরা কিন্তু কখনোই ইস্টবেঙ্গল মোহনবাগান ক্লাবের সমর্থকদের ব্লেম করছি না। আমরা সবসময় বলছি এই কাজটা যারা করে, এই যে যারা গেট ভাঙলো, আর কালকে আমাদের একজনের ছবিটাও পাঠিয়েছে, দেখো এই ছবিটা যেটা 2017 সালে হয়েছিল, মানে ইস্টবেঙ্গলের কিছু সমর্থক মোহনবাগানের এই গেটটা তোমাদের এই নষ্ট করেছিল। তো সেটার সময় যদি আমাদের চ্যানেল থাকতো আমরা নিশ্চয়ই ওটা নিয়েও ব্লেম করতাম। তো তোমরা যখন দেখাতে চেয়ে মানে বলছো, তাহলে আজকে এই ভিডিওতে তোমার সব কিছু দেখিয়ে দিচ্ছি যে যে ঘটনাগুলো ঘটেছিল। তো এই ছবিটা দেখো, এই ছবিটার সময় মানে 2017 সালে তখন ইস্টবেঙ্গলের কিছু সমর্থক এটা গিয়ে করে, এটা কিন্তু খুবই নিন্দনীয়। আর কিন্তু তার বদলা কিন্তু এটা হতে পারে না, মানে এই যে যেটা 100 বছরের গেটটা ভাঙা হলো। আর সবার আগে বলি যে এই ইস্টবেঙ্গল মোহনবাগানের তকমা লাগিয়ে যারা এই ক্যাচালগুলো করে, যে আমরা ইস্টবেঙ্গল সমর্থক, আমরা মোহনবাগান সমর্থক, জার্সি পরে গিয়ে ক্যাচাল করবো, ভাঙচুর করবো, তারা কিন্তু কখনোই নিজের ক্লাবকে রিপ্রেজেন্ট করছে না, তারা কিন্তু ক্লাবের বদনামই করছে। আর তারা এই দুটো ক্লাবেরই সমর্থক নয়, এটা আগেই ক্লিয়ার করে দিলাম। তো আমার কথার মধ্যে যদি ইস্টবেঙ্গল আর মোহনবাগান কথাটা আসে, তাহলে কিন্তু ভাববে না যে আমরা এই দুটো ক্লাবের সব সমর্থককে বদনাম করছি। আমরা কিন্তু এই গুটি কয়েক সমর্থক যারা নগণ্য, যাদের মেন্টালিটিটা একদমই নিম্নমানের, যারা শুধু এই ক্যাচাল মানে এই কুটকাচালি করতেই ভালোবাসে, আর সবচেয়ে বড় কথা যারা ফুটবলটাকে নিয়ে ভাবে না যে ফুটবলটায় কী এগোচ্ছে, কত ভালো প্লেয়ার আসবে, কত সুন্দর খেলা হবে, ট্যাকটিক্যাল খেলা হবে, হ্যাঁ এইসব নিয়ে তাদের কোনো আলোচনার বিষয় না। একদিন কেউ বাজে খেললে তাকে গালাগালি করে, দ্বিতীয় দিন ভালো খেললে তাকে নিয়ে নাচে, আবার একদিন খারাপ খেললে তার মুখে থুতু দেবে, আর ভালো খেললে তাকে নিয়ে নাচানাচি করবে। এটাই কিন্তু এদের কাজ, মানে এই হয়তো 4-5% লোকেরই এটা কাজ। তো এদেরকে নিয়ে বাহবা দিয়ে লাভ নেই, এদেরকে নিয়ে আমরা ভিডিও করতে চাইও না। আর সবচেয়ে বড় কথা বলছি, ইস্টবেঙ্গলের যে ফ্যানরা যে এটা করেছিল, তাদেরকে মানে গুটি কয়েক সমর্থক যারা কিন্তু ইস্টবেঙ্গল মানে রিপ্রেজেন্ট করে না, আমি বলছি ইস্টবেঙ্গল মোহনবাগানকে মানে যারা এসব করে, এই ফ্যানরা কিন্তু নিজের ক্লাবকে সমর্থন করে না, সমর্থন করলে এরকম বাজে কাজ করতো না। তো যারা এটা করেছে সত্যি নিন্দনীয়। তারপরে জি বাংলা ফুটবল লিগে যারা খেলা থামিয়ে দিয়েছিল, 2 গোলে এগিয়েছিল মোহনবাগান, সেখানে ইট ছুড়লো কিছু সমর্থক, হ্যাঁ সেই ইস্টবেঙ্গলের গ্যালারির থেকে এলো। আর জি বাংলা ফুটবল লিগে যে ইট ছোড়া বোতল ছোড়া নিয়ে যে খেলা বন্ধ হয়ে যায়, মোহনবাগান 2-1 জিতছিল, সেটা নিয়ে বলি, সেটারও কিন্তু আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছিলাম। যারা সেই ভিডিও মিস করে গেছো তারা হয়তো এই কমেন্ট করছো, বা যারা নতুন এসছো তারা হয়তো এই কমেন্ট করছো, তখন কিন্তু তীব্র প্রতিবাদ জানানো হয়েছিল। ও আর পুচেমিনা কিন্তু একটা ভিডিও বানিয়েছিল, সেটা মানে ধিক্কার জানিয়েছিল, ধিক্কার জানিয়ে বলেছিল এরকম একদমই করা উচিত হয়নি, খেলা থামিয়ে দেওয়া উচিত হয়নি, রেফারি যাই ডিসিশন হোক খেলা চলতে দেওয়া উচিত ছিল, এরকম কিন্তু বলেছিল। আমরা মানে হার জিতটাকে মেনে নিতে পারি না, হারলে প্রচন্ড ফ্রাস্ট্রেট হয়ে যাই, আর জিতলে আউট অফ কন্ট্রোল হয়ে যায়। আর ওটা নিয়েই কালকে বলেছি পুরকি, পুরকি বলতে সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট থাকে, আমি ওটা এন্টারটেইনিং ছলে বললাম যে পুরকি সবারই আসে, কিন্তু যারা কন্ট্রোল করে না তারাই কিন্তু ভদ্র সভ্য সমর্থক। তো এটা নিয়েই তোমরা আমাকে গালাগালি দিয়ে দিলে, তোমরা বুঝলে না আমি কী বলতে চাইছি। আমি কিন্তু পুরো মোহনবাগান পুরো ইস্টবেঙ্গল কমিউনিটি কাউকেই আমি কিছু বলছি না, আমি বলছি এই গুটি কয় সমর্থক যারা সত্যি এই ক্যাচাল করতেই ভালোবাসে, তাদের কথা বলেছি। আর তোমরা শুধু এসে আমাদের ব্লেম করছো, আর আমাদের সাথে যেহেতু তোমাদের কানেকশনটা ভালো আছে রিপ্লাই দিই, হ্যাঁ তোমরা জানো আমরা এই নেগেটিভ কমেন্টটা করলে আমরা এফেক্টেড হব। তো এটা নিয়ে একটা কথা বলি, আমরা কিন্তু কোনো নিউজ চ্যানেল নয়, তোমরা অনেকে এসে কমেন্ট করো যে রিপোর্টাররা এরকম হয় না বা নিউজ চ্যানেল এরকম না, আমরা কিন্তু আদৌ কোনো নিউজ চ্যানেল নয়, এটা কোনো নিউজ চ্যানেল নয়, নিউজ চ্যানেলে কোনোদিন ব্লগিং হয় না, কোনোদিন গিয়ে কারো মানে এরকমভাবে ফ্যান্সের সাথে কথা বলাও হয় না, এটা কোনো এন্টারটেইন করা হয় না নিউজ চ্যানেল। নিউজ চ্যানেল নর্মাল ভিডিও দিয়ে পেছনে একটা ব্যাকগ্রাউন্ড ভয়েস দিয়ে তোমাদের বুঝিয়ে দেওয়া হয়, কিন্তু এটা কিন্তু নিউজ চ্যানেল না, এটা ফুটবল
ফুটবল ব্লগিং চ্যানেল, এখানে আমরা ফুটবল ফ্যান্স হিসেবে ফুটবল ফ্যান্স চ্যানেল খুলেছি। তোমাদের কিন্তু সব জিনিস নিয়ে এক্সপ্লেনেশন দিয়ে দিলাম, মানে তোমাদের বুঝিয়ে দিলাম যা যা তোমাদের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং আছে সেগুলো কিন্তু ক্লিয়ার করে দিলাম। যে জি বাংলা ফুটবল লীগের সময়ও আমরা প্রতিবাদ করেছিলাম, ইস্টবেঙ্গলের এগেনস্টেই প্রতিবাদ করেছিলাম, ইস্টবেঙ্গল ফ্যান্সদের এগেনস্টে যারা করেছে এরকম কাজ, আর মোহনবাগান যখন করলো মোহনবাগানের এগেনস্টেও প্রতিবাদ করছি। আর যেটা সবচেয়ে বড় কথা একটা বলে দিই, ওটা কিন্তু নিউট্রাল ভেনুতে হলে ভালো হতো, এটা আমরা বেশি করে বলেছি। ইস্টবেঙ্গলের মোহনবাগানের খেলা এটা নর্মাল, মানে মানুষ কমন সেন্স যে একটা নিউট্রাল ভেনুতে করা উচিত ছিল, এটাই বলেছি ভিডিওতে বেশি বেশি করে। আর যদি এরকমই সবাই চালিয়ে যেতে থাকো যে এরা এই ভাঙছে আমরা ওই ভাঙবো, ওরা ওই ভাঙছে আমরা এই ভাঙবো, তাহলে এই চলতে থাকবে। ফুটবল মাঠের চেয়ে বাইরে মানে যুদ্ধ আমাদের বেশি হয়ে যাচ্ছে। যেমন বলে না, চোখের বদলা চোখ নিলে একদিন পুরো দুনিয়া কিন্তু অন্ধ হয়ে যাবে। সেটা এরকম মানে এরকম চলতে থাকলে এগুলোকে ভুলে গিয়ে খেলার মধ্যে ঢোকো, মানে খেলার ভেতর রাইভালরিটা রাখো, এটা কিন্তু প্রথম দিন থেকে আমরা বলে আসছি। মোহনবাগান গ্যালারিতে না যাওয়ার আমাদের কোনো উদ্দেশ্য নেই, কারণ আমরা মোহনবাগান গ্যালারিতে যেতেই পারি, কিন্তু যদি মেম্বার্স গ্যালারির সাথে, মানে মেম্বারশিপ যাদের আছে তাদের মধ্যে যদি কেউ আমাদের এগিয়ে আসে যে ওখানে বসায়, কারণ আমার আগের বার ছাড়ো এইবারই ভাবো, এইবার সিএফএল ডুরান্ডে ইস্টবেঙ্গল গ্যালারিতে কি কিন্তু আমরা একটাও, মানে যেটা 20 টাকার গ্যালারি সেখানে কি কিন্তু একটাও ভিডিও করি, 20 টাকা 50 টাকা 50 টাকা 20 টাকা, যে দিকটা সিএফএল এ 10 টাকা, তো ওই দিকে কিন্তু গিয়ে একটাও ভিডিও করিনি ইস্টবেঙ্গলের গ্যালারিতে গিয়ে, কারণ ওখানে আমার একটা আগের বার দুর্ঘটনা হয়েছিল, ফোন উপর থেকে পড়ে গিয়েছিল। মানে ওখানে আসলে এত গ্যাঞ্জাম থাকে, এত ভিড় থাকে, ওখানে হাত লেগে পুরো ফোনটা উড়ে গিয়ে মানে মাঝখান দিয়ে গলে গেছিল। একটাই আমাদের লাগ ভালো যে নিচে তখন ঘাস ছিল, ঘাসের ওপর পড়েছিল, তো ওইটা ওই স্ল্যাব থাকতো বা অন্য কিছু ইট পাটকেল থাকতো তো সেদিনই যেত। আর আমাদের এমন ক্ষমতাও নেই যে একটা ফোন গেলে আরেকটা ফোন সঙ্গে সঙ্গে চলে আসবে, এরকম ক্ষমতাও নেই, তো সেদিনই আর কি ভিডিও বন্ধ হয়ে যেত। আর ইস্টবেঙ্গলের একজনের আমার সাথে পরিচিতি আছে বলে তার থ্রুতে আমরা মেম্বার্স গ্যালারিতে গিয়ে ভিডিও করতে পারি। সেরকম যদি মোহনবাগানের গ্যালারিতেও হয় তাহলে আমরা সেরকম মোহনবাগান গ্যালারিতে গিয়েও করবো মেম্বার্স গ্যালারি, যদি যেমন ক্রোমার বউ আমাদের একদিন পাস দিল সেজন্য ঢুকতে পেরেছিলাম। আর আগের দিন তো দেখলে আমরা নর্মাল টিকিট কেটেই ঢুকেছিলাম, যেহেতু আমরা ময়দান পৌঁছে গিয়েছিলাম 100 টাকার টিকিট পাইনি ডুরান্ডেরটায়, মানে মেম্বার্স গ্যালারি, সেজন্য 50 টাকার টিকিট কেটেই কিন্তু ঢুকে গেছি আমরা, জাস্ট ফুটবলের ভিডিও করবো বলে, আর কিচ্ছু আমাদের ইন্টেনশন নেই। কিন্তু এই যদি এইসব ঘটনাগুলো ঘটতে থাকে আর তোমরা যদি এইসব মানে এই ভাঙাভাঙি এই ইট ছোড়াছড়ি এইসব নিয়ে যদি ভিডিও বানাতে বলতে থাকো তাহলে নর্মাল নিউজ চ্যানেলের মতো চ্যানেলটা হয়ে গেল, ফুটবলকে আর প্রমোট করা হচ্ছে না। আর যেটা বলার যে মোহনবাগান গ্যালারিতে কিন্তু গিয়ে প্রচুর ভালোবাসা পেয়েছি আমরা, সবাই কাছে টেনে নিয়ে যায়, সবাই এসে এসে কথা বলছে, মানে আমাদের বাহুবাহু দিয়েছে প্রচুর, মোহনবাগান সাপোর্টার আমাদের বাহুবাহু দিয়েছে ভালো কাজ করছো করতে থাকো এরকম। সেই নিয়ে কিন্তু আমরা মোহনবাগান ফ্যান্সদের বা মোহনবাগান ক্লাবকে কোনোভাবে ছোট করছি না, আমরা শুধু ইস্টবেঙ্গল মোহনবাগানে যারা এইরকম সমর্থক, যারা শুধু মানে ওটটা গিয়ে ভাঙবো তাহলেই আমি বড় সাপোর্টার, বা ওটটা গিয়ে কিছু ছিঁড়ে দেবো তাহলেই আমি বড় সাপোর্টার, শুধু আমরা এদের এগেনস্টে, এটাই তোমরা ভুল বুঝছো, এটাই তোমরা বুঝছো না যে কেন আমরা এদের এগেনস্টে, শুধু এদেরই কিন্তু এগেনস্টে, পুরো ক্লাবের বা পুরো ফ্যান বেসের এগেনস্টে কিন্তু কোনোদিনই না, তাহলে গিয়ে কোনোদিনই ভিডিও বানাতাম না। আর মোহনবাগানের গ্যালারির যদি কেউ পরিচিত থাকো মেম্বার্স গ্যালারি তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, যদি আমাদের কোনো থ্রুতে, মানে সিএফএল খেলাগুলো ঢোকা যায় না, সিএফএল খেলাগুলো মেম্বারশিপ করতে হবে, আর মেম্বারশিপ করার মতো ওরকম ক্ষমতা আমাদের নেই, অত টাকা মানে কত 25 না কত 1000 টাকা, হ্যাঁ এখন নাকি বন্ধ আছে শুনলাম, মোহনবাগান গ্যালারিতে হ্যাঁ মেম্বারশিপের, তো সেরকম যদি থ্রু থেকে ঢোকা যায় তাহলে আমরা ঢুকে গিয়ে মেম্বারশিপ গ্যালারি থেকে ভিডিও করে নিয়ে খেলার ভিডিও ছাড়বো। আর মেম্বার্স গ্যালারিতে একটা সুবিধা আছে, আগের দিনই যেমন টিফোটা খুললে ওই সাইড থেকে কিন্তু টিফোটা নিতে পারলাম না, সেলিব্রেশনটা নিতে পারলাম না, এগুলো কিন্তু ওই সাইড থেকে অসুবিধা হয়, যেটা মেম্বার্স গ্যালারি থেকে কিন্তু টিফোটা পুরো নেওয়া যেত। তারপরে তোমরা যে স্মোক গান ওড়াচ্ছিল সেগুলোও ভালো করে ভিডিও করা যেত, কিন্তু ওই সাইড দিয়ে তো পিছনে থাকি, ওই জন্য টিফোটা তো আনতে পারলাম না আগের দিন। এইগুলোই হলো ওই সাইডের অসুবিধা, কিন্তু ওই সাইডে আমার কিন্তু খেলা দেখতে বেশি ভালো লাগে, কারণ ওই সাইডে খুব মানে একটা উত্তেজনাপূর্ণ অ্যাটমসফিয়ার থাকে, যেটা মেম্বার্স গ্যালারিতে আবার থাকে না, মেম্বার্স গ্যালারিতে সবাই শান্ত শিষ্ট হয়ে বসে থাকে। আর তোমাদের একটা কথাই বলবো যে এই চ্যানেলটাকে ইনজুরি টাইম করে দিও না, মানে ইনজুরি টাইম বলতে যাদের বোঝাতে যাচ্ছি বুঝতেই পারছো, নাম নিচ্ছি না, তো ইনজুরি টাইম কিন্তু ওই নেগেটিভ জিনিসটাই তোমাদের মানে ভালো করে খাওয়াবে, আর তোমরা সেটাতেই প্রভাবিত হয়ে এসে আমাদের এখানে এসে বলছো ওটা নিয়ে ভিডিও বানাও ওই, কিন্তু ওই যে উশশ্রী চক্রবর্তী, উশশ্রী চক্রবর্তী যে ইস্টবেঙ্গলের একটা ডাইহার্ড ফ্যান ছিল, সে তার মৃত্যুর পর কিন্তু মোহনবাগান ফ্যানরা তার স্মরণার্থে ওই ডার্বির দিনে কিন্তু ওই একটা ব্যানার নিয়ে গেছিল, তো সেই ভালো কাজগুলো যখন ঘটে সেটা নিয়ে কেউ কিন্তু সেইটাও কিন্তু আমরা দেখিয়েছিলাম তখন ইস্টবেঙ্গলের ফ্যান, কিন্তু আমরা সেটা সবাই জানো, তখন থেকেও সবাই জানো, যারা পুরনো আছে তারা তো সবাই জানো,
তখন কিন্তু আমরা সেটা দেখিয়েছিলাম। তো সেই ভালো জিনিসগুলো নিয়ে কেউ কথা বলো না, শুধু বলছো যে ওই নেগেটিভ জিনিসগুলো। না, এটা একটা হিউম্যান নেচার নরমাল যে নেগেটিভ জিনিসটা আগে আসে। যেমন তুই কমেন্ট পড়ে নেগেটিভ জিনিসগুলো তুই আগে দেখছিস, প্রচুর পজিটিভ কমেন্ট আছে। আমি বলছি আগাশে এটা হলো প্রবলেম, মানে ওই ভিডিওর নিচে প্রচুর পজিটিভ কমেন্ট আছে, সবাই বলছে আসো করো আমরা তোমাদের সাথে আছি, সেগুলো কিন্তু আকাশের মানে মনে ঢুকছে না। যেগুলো নেগেটিভ কমেন্ট আমি দেখলাম সেগুলো ওর মনে গেঁথে যাচ্ছে। কেন গাচ্ছে? একটা মনটা সহজ সরল আমার মন, মানে সবার সাথে একটু ইয়ার্কি মেরে কথা বলে সবার সাথে একটু মানে ঠাট্টা করি। এবার আমার মনটাকে যদি বিষিয়ে দাও তোমরা এভাবে, তাহলে এরপর দেখবে তো ওই নর্মাল ওই ইনজুরি টাইমের মতো নর্মাল ভিডিও ভিডিও খেলার ভিডিও করে চলে আসছি, কারোর সাথে কোনো ইন্টারাকশনও করছি না। মানে যদি দেখি যে আমার এরকমভাবে ভুলভাল গালাগালি আসছে, ভুলভাল মানে মানে গালাগালি তো আসবেই, যেখানে ভালো কাজ করার চেষ্টা করছি সেখানে যদি সবাই এসে গালাগালি দেয় এটা দুঃখ লাগে, সেটা তোমরা বুঝবে না। যারা ভালো কাজ করে ভালো কিছু চায়। আমরা কোনো ভালো কাজ করি না, আবার বলছি যারা ভালো কাজ করে আমরা তাদের প্রমোট করি। ওই জন্যই বারবার বলছি এই টপিক নিয়ে তিনটে ভিডিও হয়ে গেল, আগে কোনোদিন হয়নি একটা টপিক নিয়ে তিনটে ভিডিও। আর এই টপিক নিয়ে আমরা ভিডিও করতে চাই না, আর বিশ্বাস করো আর করবো না। আর কোনো টপিক প্রথম থেকেই যেটা বলছি যারা ভালো কাজ করে শুধু তাদেরকেই প্রমোট করবো, সেটাই করবো এরপরে ভিডিও থেকে আবার, মানে ব্যাক অন ট্র্যাক চলে আসবো। তোমরা যারা বলছো আনসাবস্ক্রাইব করে দেবো, দেখো আনসাবস্ক্রাইব সাবস্ক্রাইব করলে তোমাদের ভাবছো যে চ্যানেলে কোনো ইয়ে হয়ে যাবে, সেরম নয়। আমরা তো ফুটবল নিয়ে ভিডিও বানাতে আমাদের প্যাশান, তোমাদের সাবস্ক্রাইবার থাকুক না থাকুক, আমাদের যখন 5টা সাবস্ক্রাইবার বা 500 সাবস্ক্রাইবার ছিল তখনও যেরকম ফুটবল নিয়ে যে ইন্টেনশন নিয়ে যে প্যাশান নিয়ে ভিডিও বানাতাম, আজ দেখো 32 থেকে 33 প্রায় হতে চললো, সে তখনও কিন্তু একই প্যাশান নিয়ে। আরও আরও আমাদের কাজের উদ্যম বেড়ে গেছে, তোমরা এটা হলো মানে সাবস্ক্রাইবার আসাটা একটাই জিনিস যে বিশাল মোটিভেট হই যে আমাদের এত লোক সাপোর্ট করছে। একদিন যে কিছুই ছিল না সেখান থেকে এত লোক আমাদের সাপোর্ট করছে, তারপরে যখন যাই মোহনবাগান মাঠে বা ইস্টবেঙ্গল মাঠে প্রচুর লোক এসে বলে ভালো কাজ করছো করতে থাকো, এরকম কেউ করে না তোমরা করছো এরকম করতে থাকো, তখন ভালো লাগে, তখনই মোটিভেট হই আমরা, মোটিভেট হই আরও মানে উদ্যম নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করি। তো এখানে একটা কথাই বলবো, একটা চ্যানেল অন্তত এই চ্যানেলটাকে এইভাবেই গড়ে তোলো যেন পজিটিভিটির একদম চরম শিখরে থাকে। হ্যাঁ, আর যত নেগেটিভ জিনিস আছে সব কিছুকে মুছে ফেলো, এই ঘটনাগুলো তো ঘটতেই থাকবে, কিন্তু এই জিনিসগুলোকে প্রমোট করো বা বাহবাক দিও না। পুলিশের অ্যাকশান নিক, নিজের হাতে আইন তুলে নিও না, আর ইনজুরি টাইম ওদের যা কাজ তাই করতে দাও, মানে ওই জিনিসটা খাওয়াতে দাও, কিন্তু ওই জিনিসটা তোমরা খেও না, বদহজম হবে, সত্যি বলছি। তো এই বক্তব্য ছিল, আশা করি বুঝেছো, আর যারা বোঝোনি আর কিছু বলার নেই, আমাদের যা যা বক্তব্য ছিল সব জানিয়ে দিলাম। তো এরপরে আর এই টপিক নিয়ে ভিডিও করবো না, যাদের গালাগাল দেওয়ার হয় আবার গালাগাল দিও, আমরা পড়তে ভালোবাসি গালাগাল। আমার একটু দুঃখ লাগে আর কিছুই না, ন্যাকা। চলো এখনের জন্য টাটা।